হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে আমার জাহাঙ্গীরনগরে PMSCS প্রোগ্রামে ভর্তির অভিজ্ঞতাটা শেয়ার করব। আমি 2019 সালের ফল সেমিস্টারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের PMSCS এই প্রোগ্রামে ভর্তি হয়েছি। এটা হচ্ছে প্রফেশনাল মাস্টার্স অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স। তো এই প্রোগ্রামে ভর্তির জন্য আপনাদেরকে শুরু থেকে কিভাবে আগাতে হবে, কি পদ্ধতি অনুসরণ করবেন, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং সমগ্র টোটাল ভর্তি প্রক্রিয়াটা আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের কাছে তুলে ধরবো। তো এই প্রোগ্রামে ভর্তির জন্য আপনি প্রথমেই হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে junib.edu। এই ওয়েবসাইটে গেলে আপনি একটু নিচে আসবেন, নিচে আসলে দেখবেন ফ্যাকাল্টিস অ্যান্ড ডিপার্টমেন্টস। এখানে ফ্যাকাল্টিস অফ ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স, এটার আন্ডারে দেখবেন ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এই লিঙ্কটা তাহলে হচ্ছে আপনার সিএসসি ডিপার্টমেন্টের যে পেজটা আছে সেই পেজটা ওপেন হবে। এটা হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টের পেজ, আপনার সরাসরিও যেতে পারেন /department/CSE। আচ্ছা, তো এইটার নিচে আসলে আপনি ডান পাশে দেখবেন নোটিশ একটা সেকশন আছে। এইখানে হচ্ছে আপনি আপনার অ্যাডমিশনের সার্কুলার দিয়ে থাকলে আপনি এইখানে দেখতে পাবেন নোটিশটা। তো নোটিশটা পিডিএফ হিসেবে ডাউনলোড হবে। তো পিডিএফ হিসেবে ডাউনলোড করার পরে আমি আমার নোটিশটা আপনাদের দেখাচ্ছি। এটা ছিল আমার যে ফল 2019-এর অ্যাডমিশন নোটিশটা। তো এখানে আপনার প্রোগ্রামের ফিচার্স আছে এবং আপনার এলিজিবিলিটি, কী কী যোগ্যতা আপনার প্রয়োজন হবে ভর্তি পরীক্ষায় বসার জন্য। তো সব কিছু যদি ম্যাচ করে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাই করার জন্য আপনি প্রথমে হচ্ছে একটা অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসটাতে চলে যাবেন। এখানে যে এখানে হচ্ছে আপনাকে লগ ইন রেজিস্ট্রেশন করতে হবে। তো এই অ্যাড্রেসটা হচ্ছে এইটা। এখানে যদি আসেন আপনি PMSCS-admission.junip.edu, এখানে আপনার ওই সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া আছে যে এলিজিবিলিটি, আপনার কী কী এলিজিবিলিটি প্রয়োজন আছে আর ইনস্ট্রাকশনটা কী, সব কিছু এখানেও দেওয়া আছে। তো আপনি এখানে রেজিস্ট্রেশনটা করবেন, রেজিস্ট্রেশন করে আপনার আইডি ক্রিয়েট হবে। এরপরে হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশন ফিটা পে করতে হবে। এটা আপনি দুইভাবে পে করতে পারেন, একটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টে যে অফিসে গিয়ে পেমেন্ট করতে পারেন সেটাকে ক্যাশে, এছাড়া হচ্ছে আপনি ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে পে করতে পারেন। এখানে একটু তথ্য ভুল আছে, সেটা হচ্ছে আপনাকে 1000 টাকা অ্যামাউন্ট হিসেবে দিতে বলা হয়েছে। তো আমি যখন 1000 টাকা দিলাম তখন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে। তো পরবর্তীতে আমি 1020 টাকা দিই, তখন হচ্ছে অ্যাপ্লিকেশনটা প্রসেস হয়। তো এখানে খেয়াল রাখবেন যে আপনার যে মোবাইল নাম্বারটা আপনি রেজিস্ট্রেশনের সময় দিয়েছেন, এখানে এখানে যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা হচ্ছে আপনি আপনার ডাচ বাংলা মোবাইল ব্যাংকে যখন পেমেন্ট করবেন তখন এই মোবাইল নাম্বারটাই আপনি বিল নাম্বার হিসেবে দিবেন, তাহলে আপনার নাম্বারের অ্যাগেনস্টে টাকাটা যোগ হয়ে যাবে। তো এরপরে আপনার অ্যাপ্লিকেশনটা আপনার টাকাটা পাঠানোর পরে 24 ঘন্টার পরে আপনি হচ্ছে আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন। আপনি এখানে লগ ইন করলে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশন পাবেন, তারপর সেখান থেকে আপনি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবেন। স্যার, আমি পোর্টাল থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করি, এরপরে আমার পরীক্ষা থাকে শুক্রবারে। সাধারণত শুক্রবারই পরীক্ষাটা হয়, আমার পরীক্ষা ছিল শুক্রবারে বিকেল 3টায়। তো আমি একটু আগেই চলে যাই, অ্যাডমিট কার্ডে কোনো সিট নাম্বার মেনশন করা ছিল না। তো আমি সরাসরি চলে যাই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ডিপার্টমেন্টে যেয়ে সেখানে নোটিশ বোর্ডে এবং বিভিন্ন দেয়ালে আমি দেখতে পাই যে টানানো আছে, সিট নাম্বারটা দেওয়া আছে। তো সেখানে সিট নাম্বার বলতে কোনো নির্দিষ্ট কোনো সিট না, গ্রুপ করে আপনার দেওয়া আছে। যেমন আমার রুমে হচ্ছে 63 জন ছিলাম, তো 63 রোল নাম্বার দেওয়া ছিল যে এত থেকে এত এই 63 জন হচ্ছে এই রুমে বসবে, পরবর্তী 63 জন পরের রুমে বসবে, এরকম ছিল। তো কোশ্চেনের প্যাটার্নটা আমি আপনাদের একটু বলি। 1 ঘন্টার পরীক্ষা হবে, পরীক্ষায় ক্যালকুলেটার অ্যালাউড না। আপনার 40 নাম্বার হচ্ছে MCQ থাকবে, যেটা আপনার 4টা অপশন থাকবে, যে কোনো একটা অ্যান্সার হবে, কোনো নেগেটিভ মার্কিং নাই। আর বাকি 10 নাম্বার হচ্ছে আপনার শর্ট কোশ্চেন থাকবে, 1 নাম্বারের কোশ্চেন। টোটাল 50 নাম্বার, 40 MCQ আর 10 হচ্ছে শর্ট কোশ্চেন। তো টোটাল এই হচ্ছে 1 ঘন্টার পরীক্ষা। তো আমরা তো মোটামুটি 1 ঘন্টা সময় লেগেছিল। তো পরীক্ষা শেষ করে তারপরে আমি ওখান থেকে চলে আসি। তো এরপর হচ্ছে আবার ওয়েবসাইটে হচ্ছে রেজাল্টটা পাবলিশ করে পরের দিন সকাল 10টা বাজে হচ্ছে ওয়েবসাইটে রেজাল্ট পাবলিশ করে। তো এরপরে আমি ওয়েবসাইটে যেয়ে আমার রেজাল্টটা দেখতে পাই। তো এরপর আমি যেদিন পরীক্ষা দিই অর্থাৎ শুক্রবার পরীক্ষা দিই, তো শনিবারে সকাল 10টায় হচ্ছে রেজাল্ট পাবলিশ হয়। তো আমি এই জায়গায় এসে ডিপার্টমেন্ট সিএসসি এখানে নোটিশ এসে এখানে এখানে রেজাল্টটা পাই। তো রেজাল্টের পিডিএফটা আমি একটু দেখাচ্ছি, আমার রেজাল্টের পিডিএফটা তো এরকম থাকে। ফল 2019 এখানে হচ্ছে আমার মেরিট লিস্টে ভর্তি ছিল আগস্টের 4-5 তারিখ, মাঝখানে ঈদুল আজহার বন্ধ ছিল, তারপরে 18 থেকে 29 তারিখ এই পর্যন্ত।
আর ওয়েটিং লিস্ট থেকে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত ভর্তি। আর 13 তারিখ থেকে ক্লাস শুরু, পেমেন্ট ইনিশিয়াল হচ্ছে 53,500 টাকা ছিল। তো ওয়েটিং লিস্টে আমি আমার নামটা পাই, তো এখানে হচ্ছে কোনো মার্কস দেওয়া হয় না, শুধুমাত্র আপনার মেরিট লিস্ট 110 জনের নাম এবং ওয়েটিং লিস্টে 90 জনের নাম, রোল নাম্বার আর নামটা জাস্ট মেরিট অনুযায়ী দেওয়া হয়। তো এরপরে আমি মেরিট লিস্টের ভর্তি যেহেতু আগস্টের 29 তারিখ পর্যন্ত, তো আমি ভেবেছিলাম যে 30 তারিখ বা 31 তারিখে হয়তো কোনো নোটিশ দেওয়া হবে যে কতগুলো সিট ফাঁকা আছে বা কজন ওয়েটিং লিস্ট থেকে কতজন ভর্তি হতে পারবে। তো সেই হিসাবে আমি আসলে অপেক্ষা করছিলাম, কিন্তু আসলে কোনো নোটিশ আসে না। তো যে কারণে পরে আমি সেপ্টেম্বরের 2 তারিখে আমি ভার্সিটিতে আবার যাই, তো তখন যে যেটা শুনতে পারি যে সেপ্টেম্বরের 1 তারিখে ওয়েটিং লিস্ট থেকে মোট 12 জন ভর্তি হয়েছে, এবং সেটা হচ্ছে 1 থেকে 31তম, এই ওয়েটিং লিস্টের 1 থেকে 31 সিরিয়ালের মধ্যে 12 জন ভর্তি হয়েছে। তো আমি একটু তখন একটু টেনশনে পড়ে যাই যে আসলে ভর্তি হতে পারবো কি না। তো তখন ওনারা যেটা একটা কাগজ দেন, সেটা হচ্ছে এই কাগজে বলেন যে মেরিট নাম্বারটা, ওয়েটিং লিস্টের মেরিট নাম্বারটা এবং নামটা লিখে সাইন করে আসতে। তো সেখানে আমি সাইন করে দিই, এবং তখন আমাকে বলা হয় যে 3 তারিখ এবং 4 তারিখ, সেপ্টেম্বর মাসের 3 তারিখ এবং 4 তারিখ হচ্ছে 1 থেকে 31-এর মধ্যে যারা বাকি আছে তারা যদি কেউ আসে তাদের ভর্তির জন্য রিজার্ভ করা, এবং 5 তারিখ থেকে 31তম 31 সিরিয়ালের পর থেকে ভর্তি শুরু হবে। তো আমার 31-এর পরে ছিল, তো তো আমাকে বলা হয় যে 5 তারিখে আপনি আবার 5 তারিখে আসেন সকালের দিকে আসতে বলে। তো এরপর আমি বাসায় চলে যাই ওই দিন। তো এরপর 2 তারিখে একটা নোটিশ পাই, সেটা আসলে তেমন কিছু ছিল না, সেখানে জাস্ট বলা হয় যে 6 তারিখ পর্যন্ত যে ভর্তির ডেট দেওয়া হয়েছিল, 6 তারিখ হচ্ছে শুক্রবার, তো সেটাই বলা হয় যে শুক্রবার যেহেতু ব্যাংক বন্ধ সেহেতু 5 তারিখের মধ্যে সমস্ত ভর্তি কার্যক্রম শেষ করা হবে, এইটাই। তো এক্ষেত্রে যেটা আমি যেটা আপনাদেরকে বলবো যে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ আপনি যদি বাসায় বসে থাকেন এবং ওয়েবসাইটে সেরকম কোনো আসলে নোটিশ দেওয়া হয় না, তো এই জন্য আপনি ডিপার্টমেন্টে চলে যাবেন সরাসরি অথবা কাউকে দিয়ে খোঁজ নেওয়াবেন, তাহলে আপনি তথ্যটা জানতে পারবেন। তো এরপরে আসে 5 তারিখ, আমি 5 তারিখে সরাসরি সকালবেলা চলে আসি। তো এসে দেখি যে আরো কয়েকজন এসেছেন ভর্তির জন্য ওয়েটিং লিস্টে, তো সবাইকে ওই একই কাগজে সিগনেচার করতে বলা হয়, সবাই মেরিট লিস্টটা, ওয়েটিং এর মেরিট লিস্ট এবং নাম লিখে সিগনেচার করে। তো এরপর আমাদের সবাইকে হচ্ছে 12টার সময় আসতে বলে, 12টার সময় আমরা যেয়ে সেমিনার যেটা লাইব্রেরি রুম আছে লাইব্রেরি রুমে আমরা বসি। তো প্রায় 1 ঘন্টা পরে অফিসিয়াল অফিসের যারা স্যাররা আছেন তারা আসেন, তো এসে তারা জিজ্ঞেস করেন যে 1 থেকে 31-এর মধ্যে কেউ আছেন কিনা। তো আমরা সেখানে কেউ আসলে ছিল না 31-এর মধ্যে কেউ, এবং তখনও তারা আসলে আমরা জিজ্ঞাসা করি কিন্তু তারা আসলে বলতে পারছিলেন না যে কতগুলো সিট ফাঁকা আছে বা কতজন আসলে ভর্তি হতে পারবে। তো আমরা সেখানে 20-22 জন ছিলাম। তো এরপরে তারা আসলে তারা লাঞ্চের বিরতি দেয় এবং বলে যে 2টা থেকে ভর্তি শুরু হবে। তারপর আমরা 2টা বাজে আবার লাইব্রেরি রুমে যাই, তো তখন হচ্ছে ভর্তি কার্যক্রমটা শুরু হয়। তো তখন 31-এর পরে, অর্থাৎ 31-এর পরে যারা যারা সিগনেচার করেছিলেন ওই কাগজে, কাগজ দেখে মেরিট লিস্ট অনুযায়ী ডাকা হয়। তো তখন তারা জানান যে 10টা সিট ফাঁকা আছে, তো 10 জন ভর্তি হতে পারবে। তো আমরা ওখানে আসলে 20-22 জনের মতো ছিলাম, তো বাকিদের আসলে সেখান থেকে নিরাশ হয়ে ফিরে আসতে হয়। তো এই যে, তো এরপরে যেটা হয় যে ভর্তি কার্যক্রমটা শুরু হয়, তো ভর্তি কার্যক্রমের যে প্রসেসটা সেটা হচ্ছে আপনার সকল একাডেমিক সার্টিফিকেট, অর্থাৎ SSC HSC এবং আপনার আন্ডার গ্রাজুয়েট বা ডিপ্লোমা করে থাকলে, তো সেই সার্টিফিকেটগুলোর অরিজিনাল কপিটা প্রথমে চেক করে। তো চেক করার পরে সব যদি ওকে থাকে তারপর হচ্ছে আপনাকে, তারপরে আমাদেরকে হচ্ছে তারা একটা ফর্ম দেয়, দুই দুঃখিত ব্যাংক ব্যাংক স্লিপ দেয়। তো 2টা ব্যাংক স্লিপ থাকে আর 3টা ব্যাংক স্লিপ থাকে, দুঃখিত 3টা ব্যাংক স্লিপ দেয়। তো সেখানে নাম, আইডি কার্ড, মানে যেগুলো ফিল আপ করে সেগুলো ফিল আপ করে আমাদেরকে ব্যাংকে চলে যেতে বলা হয়। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরেই ব্যাংকের শাখা আছে, তো অগ্রণী ব্যাংকে আমরা চলে যাই। চলে যেয়ে সেখানে হচ্ছে আমরা টাকাটা জমা দিই। তো টাকা জমা দিয়ে সেখানে 2টা, একটা একটা ছিল মেডিকেল সনদ, তো মেডিকেল সনদের জন্য যেটা সেটা হচ্ছে ব্যাংকে টাকা জমা দিয়ে সেটা নিয়ে আবার মেডিকেলে যেতে হয়, সেটা ব্যাংক থেকে আর একটু সামনে। তো মেডিকেলে, মেডিকেল সনদের জন্য চলে যাই মেডিকেলে, সেখানে কর্তব্যরত যে ডাক্তার ছিলেন উনি স্বাক্ষর করে দেন। তো অফিসের স্লিপটা জমা দিয়ে ওনার স্বাক্ষর নিয়ে তারপর হচ্ছে আমরা আবার চলে আসি ডিপার্টমেন্টে। তো ডিপার্টমেন্টে আবার ব্যাক করে ব্যাংকের 2টা স্লিপ আর মেডিকেল সনদ, 3টা হচ্ছে জমা দিই, এবং তখন ওনারা সমস্ত সার্টিফিকেটের ফটোকপিগুলো চান। তো আপনার যে যেটা বললাম যে SSC HSC এবং আন্ডার গ্রাজুয়েট বা ডিপ্লোমা থাকলে সেটার সার্টিফিকেট বা প্রফেশনাল সার্টিফিকেট হলে সেটা সেটার
আরেকটা বিষয় আমি জানিয়ে রাখবো, সেটা হচ্ছে যে সত্যায়িত ফটোকপি লাগবে, অর্থাৎ শুধু ফটোকপি হলে হবে না, সেটা আপনি সত্যায়িত করে নিয়ে আসবেন। তো সত্যায়িত ফটোকপিগুলো তারা তখন জমা রাখে এবং 4 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা রাখেন এবং এনআইডি কার্ডের ফটোকপি এটাও জমা রাখেন। তো এই কাগজপত্রগুলো যখন তখন জমা রাখা হয়, তো এগুলো জমা নেন এবং আমাদেরকে একটা দুইটা ফর্ম দেন, সেই ফর্মগুলো আমরা ফিল আপ করি, ফিল আপ করে জমা দিই এবং আমাদেরকে একটা কাগজ দেওয়া হয়। তো এই কাগজে যে আমাদের রোল নাম্বারটা লিখে দেন, আইডি নাম্বারটা লিখে দেন এবং সেখানে লেখা থাকে যে আমরা কোর্স কিভাবে নিতে হবে সেই সম্বন্ধে তথ্য থাকে। তো এইভাবে আসলে ভর্তির প্রক্রিয়াটা সম্পন্ন হয়। তো আমি কোর্সের সিস্টেমটা আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যে এটা 3 মাস ব্যাপী সেমিস্টার হয়, দুঃখিত 4 মাসের সেমিস্টার হয়। তো 4 মাসের সেমিস্টার হয়, তো বছরে 3টা সেমিস্টার হয়ে থাকে। তো এটা ওপেন ক্রেডিট সিস্টেম, আপনি আপনার পছন্দ মতো কোর্স নিতে পারবেন। তো সেখান থেকে আমাদের 8 তারিখে হচ্ছে, 8 তারিখ থেকে 9 তারিখ, এই 24 ঘন্টার মধ্যে আমাদের কোর্স নিতে হয় অনলাইনে, যে পোর্টালটা ছিল সেই পোর্টালে লগ ইন করে তারপর হচ্ছে কোর্সগুলো নিতে হয়। তো আর আর এই কোর্সের ক্লাসগুলো হচ্ছে শুধুমাত্র শুক্রবারে হয়। তো আপনারা যারা চাকরিজীবী আছেন, তো তা আপনারা খুব সহজেই ক্লাসগুলো করতে পারবেন। শুক্রবারে সারাদিন ক্লাস হয়, এছাড়া বাকি সপ্তাহে 6 দিনই আপনার বন্ধ থাকবে। তো শুধুমাত্র শুক্রবারে আপনার ক্লাস অ্যাটেন্ড করতে হবে। তো এই ছিল মোটামুটি ভর্তি প্রক্রিয়ার, আমি চেষ্টা করেছি যে আমার ভর্তি প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের এটা, আপনার ভবিষ্যতে যারা ভর্তি হবেন তাদের এটা কাজে আসবে। আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে ভর্তি প্রক্রিয়া নিয়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন। আর আপনার যদি কোনো বন্ধু বান্ধব থাকে যারা এই প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক, তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আশা করছি আপনাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। ধন্যবাদ আমার ভিডিওটা অনেক সময় ধরে দেখার জন্য। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।